মাত্র কয়েক মাসেই করোনায় মারা গেল আওয়ামী লীগের 1000-এরও বেশি নেতা কর্মী। মারা গেছেন একজন বিশিষ্ট গীতিকারও। শোকের মাতমে মেতেছে সরকার দলীয় সংগঠনটির শীর্ষস্থানীয় নেতারা। ভিডিওটি এনিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন, আরও থাকছে চট্টগ্রামে লকডাউন ইস্যুতে এক জনদরদি ডাক্তারকে চরম অপমান ও জরিমানা করল ইউএনও, উত্তপ্ত গোটা নগরী। বিস্তারিত জানলে অবাক না হয়ে পারবেন না। এবং করোনায় ভারতীয় অবস্থা ধারণ করছে বাংলাদেশেও। আসেনি কেউ, স্বামীর মরদেহের পাশে একাকী স্ত্রী রাত কাটল শ্মশানে, ভাইরাল হৃদয় বিদারক ছবি। এসব ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। ভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের 5 কেন্দ্রীয় নেতা মৃত্যুবরণ করেছেন। এছাড়াও সারা দেশে প্রায় 1000 নেতাকর্মী করোনায় মারা গেছে। এরপরও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে আছে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, দলের পক্ষ থেকে সারা দেশের লক্ষ লক্ষ মানুষকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও 2 কোটি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। দেশের অন্য কোনো রাজনৈতিক দল মানুষের পাশে থাকেনি। তিনি আরও বলেন, অপরদিকে বিএনপি নেতারা এখন শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য আর তাকে বিদেশে পাঠানো নিয়ে কথা বলছে। দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে তাদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না। আওয়ামী লীগের থেকে অনেক রাজনৈতিক দলের শেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সরকারের সমালোচনায় মুখর বিএনপি ও এনজিও ব্যক্তিত্বদের করোনার এই সময় আর মানুষের পাশে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। এরই মধ্যে আবার মারা গেছেন বিশিষ্ট গীতিকার ফজল একহোদা। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 4 জুলাই ভোর 4টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট কবি, গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা ফজল একহোদা, 81 বছর বয়স। করোনা আক্রান্ত হয়ে 1 জুলাই থেকে তিনি এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সালাম সালাম হাজার সালাম গানের রচয়িতা ছিলেন ফজল একহোদা। এটি ছাড়া তিনি বহু কালজয়ী গানের গীতিকার। এর মধ্যে উল্লেখযোগ্য, যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে, ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না, কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী, বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়, আমি প্রদীপের মতো রাত জেগে জেগে, ভাবনা আমার আহত পাখির মতো, প্রেমের এক নাম জীবন, ইত্যাদি। বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা 20 গানের মধ্যে ফজল একহোদার লেখা সালাম সালাম হাজার সালাম গানটি রয়েছে 12তম স্থানে। আসা যাক ডাক্তারকে অপমান করা তোলপার ঘটনায়। চট্টগ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সম্পন্ন করে গ্রামের বাড়ি সাতকানিয়া এলাকায় চেম্বার গড়েন ডক্টর ফরহাদ কবির। পৌরসভার বেসরকারি আলফা হাসপাতালের পাশাপাশি নাসির ফার্মেসি ও মক্কা ফার্মেসিতে নিয়মিত রোগী দেখেন তিনি। লকডাউনের দ্বিতীয় দিন মক্কা ফার্মেসিতে চেম্বার করতে যাওয়ার পথে তল্লাশির মুখে পড়েন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের চেকপোস্টে। মোটরসাইকেল যোগে চেম্বারে যেতে থাকা ডক্টর ফরহাদকে সংকেত দিয়ে থামান ইউএনের সঙ্গে থাকা লোকজন। এরপর মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে ফরহাদকে ইউএনওর কাছে নেওয়া হয়। ইউএনও ডক্টর ফরহাদের পরিচয় জেনেও তাকে জরিমানা করেন। সাতকানিয়া সহ চট্টগ্রামে আলোচনার ঝড় বইছে। এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক ডক্টর ফরহাদ কবির পরের দিন নিজের ব্যক্তিগত ফেসবুকে আইডিতে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি হেনস্থার শিকার হওয়ার অভিযোগ করেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে ডক্টর ফরহাদ কবির বলেন, আমি গত শুক্রবার আসরের নামাজ শেষে মক্কা ফার্মেসিতে একজন রোগী আসার খবর দ্রুত ছুটে যাচ্ছিলাম। তাড়াহুড়া করতে গিয়ে আমি মোটরসাইকেলের হেলমেট, মানিব্যাগ ও পরিচয়পত্র নিতে ভুলে যাই। সাতকানিয়া কলেজের সামনে যেতেই ইউএনের সঙ্গে থাকা লোকজন আমাকে থামানোর সংকেত দেন। আমি গিয়ে ইউএনওকে চিকিৎসক পরিচয় দিয়ে কথা বললাম। তিনি আরও বলেন, ইউএনও শুরুতে লকডাউন কেন বের হয়েছি জানতে চেয়ে আমার পরিচয়পত্র দেখাতে বলেন। জবাবে আমি বলেছি, পরিচয়পত্র আমার সঙ্গে নেই, তাহলে বের হয়েছে কেন জানতে চাইলে আমি বলি, আমরা তো বিধিনিষেধের আওতা মুক্ত, তাছাড়া আমরা বের না হলে রোগীদের চিকিৎসা দেবেন কে? এই কথা বলার পর তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, এত কথা বলেন কেন? আপনাকে চাইলে আমি জেলে পাঠাতে পারি, কিন্তু আপনাকে 2000 টাকা জরিমানা করা হলো। এদিকে মানিব্যাগ বাসায় ফেলে আসায় আমার পকেটে 1000 টাকার বেশি ছিল না। বিষয়টি জানালে ইউএনও বলেন, ঠিক আছে, তাহলে 1000 টাকা জরিমানা দেন।
ডক্টর ফরহাদ কবির আরও বলেন, জরিমানা ধার্যের পর ইউএনও আমার সঙ্গে যে আচরণ করেছেন তাতেই সবচেয়ে বেশি অপমান বোধ করেছি। তিনি আমাকে মাস্ক নামাতে বলেন, আমার ছবি তুলে নাকি পত্রিকায় দিতে হবে যেন লোকজন জানে। চিকিৎসককে জরিমানা করা হয়েছে, এরপর কয়েকজন সাংবাদিক এসে আমার ছবি তুললেন। তাছাড়া ইউএনও মামলার কাগজ লেখার সময় বলেন, ডক্টর ফরহাদ কবির লিখিতে বলেন যেন লোকজন জানতে পারে চিকিৎসককে জরিমানা করা হচ্ছে। এ ঘটনার পরে লকডাউনের প্রথম দিনে সেই ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম থুতনিতে মাস্ক পরে সড়কে কার্যক্রম পরিচালনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ছবিতে সঙ্গে থাকা সবাই সঠিকভাবে মাস্ক পরলেও ইউনিয়নকে থুতনিতে মাস্ক পরতে দেখা যায়। পরে ছবিটি নিয়ে চট্টগ্রাম জুড়ে সমালোচনার সৃষ্টি হয়। অবশ্য ওই অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা ইউএনও বলেন, হয়তো মোবাইলে কিংবা এমনি কথা বলার কারণে মাস্ক থুতনিতে পরা হয়েছে, তারপর বিষয়টি আমার ভুল হয়েছে, আমাকে শাস্তি পেতে হবে আর কি। সবশেষে জানা গেছে এই ইউএনওকে বদলি করা হয়েছে, এক আদেশে তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। ভিডিওটি শেষ করব একটি হৃদয় বিদারক ঘটনা দিয়ে। কুষ্টিয়ার মিরপুর পৌরসভার 5 নং ওয়ার্ডের হরিতলা এলাকার বাসিন্দা প্রফুল্ল কর্মকার, 70 বছর বয়সী প্রফুল্ল কর্মকার সম্প্রতি এক রাতে করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী কল্পনা কর্মকার মরদেহটি নিজ বাড়িতে নিতে চাইলেও বাড়ির অন্যরা করোনায় আক্রান্ত থাকার কারণে নিতে পারেননি। পরে রাতে মরদেহটি অ্যাম্বুলেন্সে করে মিরপুর উপজেলার পৌর শ্মশানে নেওয়া হয়। মধ্যরাতে শ্মশানে কল্পনা কর্মকার ছাড়া আর কেউ ছিলেন না। শ্মশানের গেটে তালা ঝুলছিল এবং বৃষ্টিও হচ্ছিল। অ্যাম্বুলেন্স থেকে দুজন কর্মচারী শ্মশানের একপাশে মরদেহটি নামিয়ে আবার ফিরে যান। এ সময় কল্পনা কর্মকার শ্মশান কমিটির সদস্যদের তার স্বামীর মৃত্যুর বিষয়টি জানান, কিন্তু কেউ তাতে সাড়া দেয়নি। প্রফুল্ল কর্মকারের মৃত্যুর পর স্ত্রী কল্পনা তার পরিবারকে জানিয়েছিলেন, কিন্তু দুই ছেলেবউ ও নাতি করোনায় আক্রান্ত, তাই তারা শ্মশানে আসতে পারেনি। গভীর রাতে সবাই ফেরত গেলেও মরদেহটি ফেলে যেতে পারেননি প্রফুল্লের স্ত্রী কল্পনা রানী কর্মকার। রাতে বৃষ্টির গতি বাড়লে তিনি নিজেই মরদেহ সরিয়ে শ্মশানের পাশে গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় আশ্রয় নেন। সেখানে একাই পার করে দেন পুরো রাত। সকাল পর্যন্ত অপেক্ষার পরও মরদেহ সৎকারে শ্মশান কমিটি বা নিজ আত্মীয় স্বজনের কেউ আসেনি। মিরপুর পৌরসভার কাউন্সিল জাহিদুল ইসলাম জানান, প্রফুল্ল কর্মকারের পরিবারের অন্যান্য সদস্যরা করোনায় আক্রান্ত, তাই তারা মরদেহ সৎকারে আসতে পারেনি। তবে হিন্দু সম্প্রদায়ের কেউ মরদেহটি সৎকারে এগিয়ে আসেনি। পরে দিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে সমাহিত করার ব্যবস্থা করতে বলেন। স্থানীয় কয়েকজন মুসলিম যুবক মরদেহটি মুখাগ্নি করে শ্মশানের পাশে সমাহিত করেন। ঘটনাটি জেনে আমি নিজেই খুবই ব্যথিত হয়েছি। এতদিন যে ঘটনাগুলো ভারতে ঘটত সেগুলো এখন বাংলাদেশেও ঘটতে শুরু করেছে, তাতে মনটা ভারী ব্যথিত। যাই হোক, আজকের মতো বিদায় নেব, তবে তার আগে সবার কাছে গীতিকার ফজলে খোদার জন্য দোয়া চাই। সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় সঙ্গীত সালাম সালাম হাজার সালাম সঙ্গীতের রচয়িতার জীবনের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে ওপারে ভালো রাখেন, আমিন। চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখুন, অথবা জানাতে পারেন আপনার যে কোনো মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। আর দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থেকে সংবাদটি শোনার জন্য।